হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? সবার কেমন আছেন? লাজুক বলছি রাজশাহী থেকে। এই ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সেলস ফানেল। সেলস ফানেল আসলে কি এবং সেলস ফানেল কেন আমাদের প্রয়োজন, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে যে আমি এই ভিডিওটি আপনার হচ্ছে করছি। এবং এই ভিডিওটি শুধুমাত্র একটি ভিডিও নয়, এই ভিডিওর আরও বেশ কয়েকটি সিরিজ ভিডিও আসবে। এখান থেকে আপনারা হচ্ছে স্টার্ট করবেন, এবং আপনারা যদি সেলস ফানেল এই বিষয়টা সম্পর্কে খুব ভালোভাবে জানতে চান তাহলে আমার মনে হয় আমার যে সিরিজ ভিডিওটি থাকবে এখান থেকে আপনারা খুব ভালো একটা আইডিয়া পাবেন সেলস ফানেল সম্পর্কে। তো আপনারা যারা অনলাইন মার্কেটিং এ কাজ করছেন আমার মনে হয় অনেকেই আপনারা জানেন বা অনেকেই আপনারা হচ্ছে শুনেছেন সেলস ফানেল, সেলস ফানেল এই ওয়ার্ডটা আপনারা শুনেছেন। তো আমার এই ভিডিও থেকে আমি যেটা চেষ্টা করব এবং এই সিরিজ থেকে যেটা আমি চেষ্টা করব সেটা হচ্ছে সেলস ফানেলের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব বিষয়গুলো আপনার হচ্ছে এক্সপ্লেইন করার এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর যে কিভাবে একটা সেলস ফানেল তৈরি করতে হয় এবং কিভাবে সেখান থেকে সেল জেনারেট হয়। এবং অবশ্যই আমাদের এই সিরিজে ট্রাফিক জেনারেশন নিয়ে অনেক অনেক আপনার হচ্ছে কথা থাকবে। তো অবশ্যই আমি প্রথমেই আপনাদেরকে বলে নিচ্ছি যে আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবং আমি কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি এবং এখান থেকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি দেখাচ্ছি সেলস ফানেল কি, কেন আমাদের প্রয়োজন, এবং এর পরবর্তী ভিডিওগুলো থেকে আপনার হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যে সেলস ফানেল আমরা কিভাবে তৈরি করতে পারি। ওকে ভিউয়ার্স, সো এই ভিডিওতে আমরা যে বিষয়টি আপনার হচ্ছে জানবো সেটি হচ্ছে সেলস ফানেল। আমার মনে হয় যে আপনারা যারা অনলাইন মার্কেটিং এ কাজ করছেন তারা সেলস ফানেল এই ওয়ার্ডটির সাথে অনেকেই পরিচিত, অনেকেই আপনার হচ্ছে শুনেছেন যে সেলস ফানেল, সেলস ফানেল। বাট আসলে এই সেলস ফানেলটা আমাদের কেন প্রয়োজন এবং এটা কিভাবে তৈরি করতে হয়, সেলস ফানেল তৈরি করতে আমাদের কি কি বিষয় লাগে, এই বিষয়গুলো নিয়ে অনেকেই কনফিউজ। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে সেলস ফানেলটা আসলে কি এবং সেলস ফানেল তৈরি করতে আমাদের কি কি বিষয় লাগে এবং সেলস ফানেল কেন আমাদের প্রয়োজন। এবং এটি এই ভিডিও যেটি আছে এটির আপনার হচ্ছে বেশ কয়েকটি সিরিজ হচ্ছে যে আপনারা পাবেন, এর পরবর্তীতে কয়েকটি ভিডিও সিরিজ হচ্ছে যে আপনারা পাবেন যেখান থেকে আপনারা সেলস ফানেল সম্পর্কে বিষয়গুলো মোটামুটি অনেক ক্লিয়ার হয়ে যাবেন এবং নিজেদের সেলস ফানেল আপনারা নিজেরা তৈরি করতে পারবেন। তো আমি অবশ্যই আপনাদের বলবো যে এখনো যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ মার্কেটিং রিলেটেড যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমি সবসময় আপনার হচ্ছে যে আপডেট দেই এবং কন্টিনিউ আপডেট আপনার হচ্ছে যে আমি দেই। তো আপনি যদি সবসময় মার্কেটিং বিষয়ে আপডেটেড থাকতে চান তাহলে অবশ্যই যেটি করতে পারেন সেটি হচ্ছে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো যাই হোক, আমরা যে বিষয়টি করব সেটি হচ্ছে যে সেলস ফানেল বিষয়টা কি এটা আমরা হচ্ছে যে আগে একটু দেখি। তো এটা বোঝার জন্য আমি নর্মালি যেটা করব সেটি হচ্ছে যে আপনার একটা পেইন টুলস নেব এবং পেইন টুলস নিয়ে আপনাদেরকে বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করব। তো আমরা যখন অনলাইন মার্কেটিং এ কাজ করি বা অ্যাফিলিয়েট মার্কেটিং এ কাজ করি আমরা জানি আমাদের কাজের প্রথম স্টেপ হচ্ছে প্রথমত যে কোনো একটা মার্কেট প্লেস থেকে কোনো একটা প্রোডাক্ট নেওয়া। আপনি যদি নিজের প্রোডাক্ট বা নিজের আপনার হচ্ছে বিজনেস করতে চান সেক্ষেত্রেও মানে প্রসেসটা সেম, বাট আমরা অ্যাফিলিয়েট বা সিপিএ মার্কেটিং এর কথা যদি একটু চিন্তা করি তাহলে আমাদের যেটা করতে হয় প্রথমত যে কোনো একটা মার্কেট প্লেস থেকে আমাদের কি করতে হয় কোনো একটা প্রোডাক্ট নিতে হয়, যে কোনো একটা প্রোডাক্ট আমাদের হচ্ছে নিতে হয়। তো ধরুন এই যেটি আমি ধরলাম এটি হচ্ছে মেইনলি একটা মার্কেট প্লেস, এবং মার্কেট প্লেসে আমাদের প্রথমে কি করতে হয় রেজিস্ট্রেশন করতে হয়। আপনি বিষয়গুলো একটু ক্লিয়ার হবেন, আপনি স্টেপ গুলো খুব ক্লিয়ারলি বোঝার চেষ্টা করবেন। যেমন আমরা যখনই ফার্স্ট কাজ করতে যাই আমাদের কি করতে হয় মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে হয়, যে কোনো মার্কেট প্লেস। এটা অ্যাকচুয়ালি এমন না যে আপনার হচ্ছে এই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করা, এই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে দেন হচ্ছে কাজ করতে হবে, এমন না। সেলস ফানেল বিষয়টা বোঝার চেষ্টা করেন, সেটা হচ্ছে আমাদের যে কোনো একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে হয়। যখন আমরা কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করি তখন আমরা ওই মার্কেট প্লেস থেকে কোনো একটা প্রোডাক্ট আপনার হচ্ছে সিলেক্ট করি। ধরুন আমরা একটা প্রোডাক্ট সিলেক্ট করলাম এবং এই প্রোডাক্টটা আমরা যদি সেল করতে পারি তাহলে আমরা $10 কমিশন পাবো। দেখুন স্টেপটা, তাহলে আমরা একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করলাম এবং একটা মার্কেট প্লেস থেকে যে কোনো একটা প্রোডাক্ট আমরা হচ্ছে নিলাম, এবং এই যে প্রোডাক্টটা আমরা নিলাম এই প্রোডাক্টের আপনার মার্কেট প্লেস থেকে আমাদের কি দিল, একটা সহজে আমরা বলি একটা অ্যাফিলিয়েট লিংক হচ্ছে আমাদেরকে প্রোভাইড করলো, একটা অ্যাফিলিয়েট লিংক। এবং মার্কেট প্লেস থেকে আমাদেরকে বলা হলো যে এই যে যে লিংকটি আপনাকে দেয়া হলো এই লিংক থ্রুতে যদি কোনো ক্লায়েন্ট প্রোডাক্ট কেনে তাহলে আপনি $10 কমিশন পাবেন। আশা করি এটুকু আপনি হচ্ছে বুঝতে পেরেছেন। এখন দেখুন আমাদের তাহলে মূল কাজ কি, এই যে যে অ্যাফিলিয়েট লিংকটা আমরা পেলাম এই লিংকে আমাদেরকে ভিজিটর পাঠাতে হবে, ট্রাফিক আমাদের হচ্ছে পাঠাতে হবে। দ্যাট মিন্স
আমরা একটু এখানে যদি লিখে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। ট্রাফিক, দ্যাট মিনস আমাদের ভিজিটর পাঠাতে হবে। আমরা ভিজিটর যে কোনো ওয়েতেই পাঠাতে পারি, ফ্রি পাঠাতে পারি, পেইড পাঠাতে পারি, ডাজন্ট ম্যাটার। আমাদের মূল কাজ হচ্ছে ট্রাফিক জেনারেট করা, ট্রাফিক পাঠানো। ট্রাফিকটা আমরা কোথায় পাঠাবো? আমাদের এই অ্যাফিলিয়েট লিংকে। এই অ্যাফিলিয়েট লিংকে যখন আমরা ভিজিটর পাঠাবো, তখন যদি কোনো ভিজিটর প্রোডাক্ট কেনে তাহলে সেখান থেকে আমরা কি পাবো? একটা কমিশন পাবো। এবং কত কমিশন পাবো? $10 হচ্ছে কমিশন পাবো। তো বিষয়টা খুবই সিম্পল। আমরা মার্কেট প্লেস থেকে একটা প্রোডাক্ট নিলাম, $10 প্রোডাক্ট, আপনার হচ্ছে কমিশনের একটা প্রোডাক্ট নিলাম, এবং এখান থেকে মার্কেট প্লেস থেকে আমাদের একটা অ্যাফিলিয়েট লিংক প্রোভাইড করা হলো। এবং আমাদের মূল কাজ হচ্ছে ট্রাফিক এই লিংকে পাঠানো, ভিজিটর এই লিংকে পাঠানো। তো এখন এই যে যেই কাজটা দেখেন, আমি সিম্পলি যদি আপনার হচ্ছে একটু হিসেব করি, এখানে ধরুন আপনি ফ্রি এবং পেইড, আমি ফ্রিতে পেইডে ধরলাম $500, আপনি $500 ইনভেস্ট করে এখান থেকে আপনি 10,000 ভিজিটর আপনি হচ্ছে পাঠালেন, এবং ফ্রি কাজ করে আরো হচ্ছে যে আপনি আরো 5,000 ভিজিটর আপনি হচ্ছে পাঠালেন, টোটাল আপনার হচ্ছে 15,000 ভিজিটর আপনি আপনার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টে আপনি পাঠালেন, মানে এই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংকে। এখন এই 15,000 ভিজিটর থেকে যদি কেউ প্রোডাক্টটা কেনে তাহলে আপনি হচ্ছে একটা কমিশন পাবেন, প্রতি সেলে $10 করে কমিশন পাবেন। এখন আসেন আমি যদি একটু একটু নেগেটিভ কথা বলি, এই 15,000 ভিজিটর আপনি যখন পাঠালেন এখান থেকে যদি একটাও সেল জেনারেট না হয় তাহলে কি আপনি কোনো কমিশন পাবেন? তাহলে কিন্তু আপনি কোনো কমিশন পাচ্ছেন না। দ্যাট মিনস আপনার এই $500 এটাও হচ্ছে যে আপনার লস হচ্ছে। ইভেন আপনি যে ফ্রি কাজ করে যে টাইম ইনভেস্ট করে আপনি 5,000 আপনি হচ্ছে ভিজিটর পাঠালেন, সে 5,000 ভিজিটর থেকে এই টাইমটুকু কিন্তু আপনার হচ্ছে নষ্ট হয়ে গেল। তো এখন মোস্ট অফ দা অ্যাফিলিয়েট মার্কেটার এই প্রবলেমটা, তারা হচ্ছে এই কাজটা করে থাকে। আর যারা হচ্ছে একেবারেই নতুন তারা হচ্ছে এই কাজটা করে থাকে, বা যারা সিরিয়াস না এখনো কাজে তারা হচ্ছে এই কাজটাই করে যে ট্রাফিকটা ডিরেক্টলি এই অ্যাফিলিয়েট লিংকে হচ্ছে তারা পাঠায়, ডিরেক্টলি হচ্ছে এই অ্যাফিলিয়েট লিংকে ভিজিটর পাঠাচ্ছে। এবং আলটিমেটলি দেখা যায় যে ট্রাফিক আসছে ঠিকই, কিন্তু ফাইনালি মানে এন্ড অফ দ্য মান্থ আপনার কোনো সেল জেনারেট হচ্ছে না, বা আপনার আশা অনুরূপ সেল জেনারেট হচ্ছে না। এটা কেন? এটার অনেকগুলো কারণ আছে। যেমন আপনি যখন ট্রাফিক আনছেন এই লিংকে যখন ভিজিটর পাঠাচ্ছেন, তখন যখনই সে এখানে পেইড একটা অপশন দেখতে পাচ্ছে, পেইড যে টাকা দিয়ে প্রোডাক্টটা কিনতে হবে, অনেকেই কিন্তু প্রোডাক্টটা কিনছে না। এখন সিম্পলি আপনি যদি একটু গল্পের গল্পের দিকে চলে আসি, আমি যদি একটু গল্পের মতো বলি যে ধরেন আপনি হচ্ছে আপনি মেইনলি হচ্ছে ধরেন স্যামসাং কোম্পানি বা নোকিয়া কোম্পানির আপনি হচ্ছে একজন সেলস এক্সিকিউটিভ। আপনাকে নোকিয়া কোম্পানি বলেছে যে আপনি এক কাজ করবেন, আপনি ক্লায়েন্ট আমাদের দোকানে নিয়ে আসবেন, যদি ক্লায়েন্ট প্রোডাক্ট কেনে তাহলে প্রতি প্রত্যেকটা সেলে আপনি হচ্ছে একটা কমিশন পাবেন। তারা আমাদের এটা বলে দিল যে প্রত্যেকটা সেলে একটা কমিশন আপনি পাবেন। তো আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন এবং রাস্তায় যারাই যাচ্ছে তাদেরকে আপনি হচ্ছে ডেকে নিয়ে আপনি শোরুমে যাচ্ছেন, মোবাইল দেখাচ্ছেন, এবং মোবাইল দেখার পর তাদেরকে বলছেন যে আপনি চাইলে এই মোবাইলটা নিতে পারেন। এখন যাদেরকে নিয়ে যাবেন তাদের ভেতরে অনেকেরই কিন্তু মোবাইলটা ভালো লাগবে, বাট ইনিশিয়ালি দেখা যাবে তাদের পকেটে কোনো টাকা নেই এবং তারা মোবাইলটা কিনতে পারছে না। তো সেক্ষেত্রে তাদের আপনি যদি বলেন যে আপনি মোবাইলটা নিতে পারেন, তারা বলবে যে মোবাইলটা ভালো লেগেছে বাট এই মুহূর্তে আমার টাকা নেই, আমি পরবর্তীতে কিনব। এখন দেখেন যে যার প্রোডাক্টটা ভালো লাগলো সে যদি আপনার 10 দিন বা 15 দিন পর দোকানে গিয়ে ডিরেক্টলি সে যখন প্রোডাক্টটা কিনবে, আপনি কি সেখান থেকে কোনো কমিশন পাবেন? আপনি কিন্তু কোনো কমিশন সেখান থেকে পাবেন না, কারণ হচ্ছে সে নিজে আপনার হচ্ছে ডিরেক্টলি কোম্পানিতে গিয়ে প্রোডাক্টটা কিনেছে। বাট একটা জিনিস দেখেন যে ওই প্রোডাক্টটার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়াটা আপনি হচ্ছে কে করেছে? আপনি হচ্ছে ইন্ট্রোডিউস ওই প্রোডাক্টটা করে দিয়েছেন ওই ক্লায়েন্টের কাছে। তো এখন মূল বিষয় হচ্ছে যখন আপনি এই সিস্টেমে কাজ করছেন, এই যে যে যখন ভিজিটর পাঠাচ্ছেন, তখন দেখা যাচ্ছে তারা তাদের কাছে প্রোডাক্টটা ভালো লাগছে বাট ইনিশিয়ালি তাদের অনেকের কাছে হয়তো বা টাকা নেই, তারা প্রোডাক্টটা কিনছে না। এবং যখন তারা দোকান থেকে বা এই লিঙ্ক থেকে বের হয়ে যাচ্ছে পরবর্তীতে, সে যদি সে টাকা অ্যারেঞ্জ করলো এবং এরপর হচ্ছে সে প্রোডাক্টটা কিনলো, সেখান থেকে কি আপনি কোনো কমিশন পাবেন? আপনি কিন্তু কোনো কমিশন পাবেন না। হ্যাঁ, এখানে একটা বিষয় আছে যে এখানে আপনার কুকিজ ফাইল নামে হচ্ছে একটা অপশন আছে। যারা অ্যাডভান্স লেভেলের মার্কেটার এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, তারা আপনার হয়তো বা বলতে পারেন কুকিজ ফাইল অনুযায়ী আমার সেলটা আমার আন্ডারেই হচ্ছে এটা ট্র্যাক করবে। এখন মূল বিষয় হচ্ছে যে কুকিজ যেটা আছে,
আপনি এই ভিজিটরকে এই পেজে পাঠিয়েছেন, এরপরে হয়তোবা সে আরো কয়েকজনের লিঙ্ক ভিজিট করে ওই অফার পর্যন্ত গিয়েছে, সেক্ষেত্রে কার কুকিজ ফাইলটা সেখানে থাকবে? এখন এইখানে এটা একটা কনফিউজিং বিষয়, এবং এইখানে আমি দেখেছি যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, আমার অলমোস্ট আপনার হচ্ছে 10 বছর এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা দেখেছি, যে এই কুকিজ অনুযায়ী সেলটা আসলে তেমন আসে না। আপনি যেভাবে চিন্তা করছেন ওই অনুরূপ আপনি হচ্ছে পাবেন না তা না, কিছুটা আপনার হচ্ছে সেল আসবে, আপনার আন্ডারেই সেলটা ট্র্যাক করবে, বাট অনেক সময় এটা আপনার কাজ করবে না। তো এই যে যে সিস্টেম, এই সিস্টেমে আমরা যদি ভিজিটর পাঠাই, তাহলে দেখা যাবে কি আলটিমেটলি আমরা যে টাকাটা ইনভেস্ট করছি টোটাল টাকাটাই আমাদের কি হচ্ছে, নষ্ট হচ্ছে। এখন আসেন আমি যদি আপনার হচ্ছে ইরেজার দিয়ে আপনার হচ্ছে এই যে যে দাগগুলো আছে এগুলো একটু মুছে দেই, এটা একটু মুছে দিলাম, এবং আমি নর্মালি হচ্ছে যে এইখানে একটা সিন্ডিকেট করলাম। একটা সিন্ডিকেট কিসের মাধ্যমে? একটা ল্যান্ডিং পেজের মাধ্যমে, একটা ওয়েবসাইটের মাধ্যমে, আপনার নিজের কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনি হচ্ছে একটা সিন্ডিকেট এখানে করলেন, এবং এখানে আপনি হচ্ছে একটা অপট ইন ফর্ম সেট আপ করলেন। অপট ইন ফর্ম কি? এটা হচ্ছে যে ইমেল ফর্ম, মানে ইমেল আপনার সাবস্ক্রাইব ফর্ম। ভিজিটরকে আমরা ডিরেক্টলি এই অফারে আমরা পাঠাচ্ছি না, আমরা পাঠাচ্ছি কোথায়? আমাদের নিজেদের কোনো একটা ওয়েবসাইট অথবা কোনো একটা ল্যান্ডিং পেজে, যেখানে ওই ভিজিটরের ইনফরমেশন, তার তথ্য আমরা কালেক্ট করার মতো একটা অপশন হচ্ছে এইখানে রাখছি। এবং সে যখনই আমার এই পেজটাতে আসলো, সে আরো বিষয় যদি জানতে চায় তাহলে সে এইখানে ইমেল সাবমিট করবে, এবং যখনই তার ইমেলটা সাবমিট করবে আমরা একটা ডেটাবেজ এইখানে হচ্ছে রেখে দিচ্ছি। যখনই সে কেউ ইমেল সাবমিট করছে, ডেটাবেজে তার ইমেল অ্যাড্রেসটা জমা হয়ে যাচ্ছে, তার কন্ট্যাক্ট ইনফরমেশন বা আদার্স যে কোনো ইনফরমেশন এখানে হচ্ছে জমা হয়ে যাচ্ছে, এবং তাকে তার কন্ট্যাক্ট ইনফরমেশনটা কালেক্ট করার পর তাকে আমরা রিডাইরেক্ট করে হয়তো বা অন্য কোনো একটা পেজে নিচ্ছি, অথবা ডিরেক্টলি তাকে আমরা হচ্ছে এই যে যে সেলস পেজটা আছে বা আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা আছে সেইখানে হচ্ছে আমরা পাঠাচ্ছি। এখন বিষয়টা দেখেন যে যখন আপনি এই ট্র্যাফিক 15,000 ট্র্যাফিক ডিরেক্টলি আপনি হচ্ছে এই যে যে সেলস পেজটা আছে বা আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা আছে এইখানে যখন পাঠাচ্ছেন, তখন কি হচ্ছে যে নর্মালি এই কোম্পানির জন্য আপনি হচ্ছে মার্কেটিং করছেন। যদি সেল জেনারেট হয় তাহলে এখান থেকে আপনি একটা কমিশন পাচ্ছেন, যদি সেল জেনারেট না হয় তাহলে আপনার টাকা এবং সময় দুইটিই কিন্তু নষ্ট হচ্ছে। এবং অন্যভাবে যদি আমি বলি যে আপনি যেই টাকাটা এখানে ইনভেস্ট করছেন সেটা দিয়ে বোঝা যাচ্ছে যে আপনি নিজের টাকা খরচ করে এই কোম্পানির জন্য হচ্ছে মার্কেটিং করছেন, যেখানে আপনার নিজের কোনো অ্যাসেট নেই। বাট আপনি যদি নর্মালি এই কাজটা করেন যে আপনার নিজের একটা ওয়েবসাইটে আপনি যদি ভিজিটর পাঠান, এবং এই পেজগুলো কিভাবে সাজাবো, কি করব, এগুলো ইন ফিউচারে পরবর্তী ভিডিওগুলোতে আমি শেয়ার করব। তো এইখানে যখন আপনি পাঠাবেন, 15,000 ভিজিটর অ্যাকচুয়ালি গিয়ে হিট করলো কার ওয়েবসাইট? আপনার ওয়েবসাইট। এবং যারা এই বিষয়ে খুবই ইন্টারেস্টেড, এখানে আমরা যে ইনফরমেশন গুলো দিচ্ছি এই বিষয়ে খুবই যারা ইন্টারেস্টেড, তারা তাদের ইমেল অ্যাড্রেস গুলো এখানে সাবমিট করছে, এবং আপনি তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো এখানে পেয়ে যাচ্ছেন। এবং যখনই তার ইমেল অ্যাড্রেস পাচ্ছেন বা কন্ট্যাক্ট ইনফরমেশন পাচ্ছেন, পরবর্তীতে আপনি ইমেইলের মাধ্যমে তাদেরকে ফলো আপ করতে পারছেন। এখানে আপনি হচ্ছে ইমেল তাদেরকে পাঠাতে পারছেন। কি রিলেটেড ইমেল পাঠাতে পারছেন? আপনি এই প্রোডাক্ট রিলেটেড ইমেল পাঠান, কোনো সমস্যা নেই, আপনি এই প্রোডাক্ট রিলেটেড তাদেরকে ফলো আপ ইমেল করতে পারছেন। পাশাপাশি শুধুমাত্র এই প্রোডাক্ট না, পরবর্তীতে আদার্স অন্য কোনো প্রোডাক্টও যদি আপনি মার্কেটিং করতে চান, সেই প্রোডাক্টও কিন্তু আপনি এইখানে ইমেলের মাধ্যমে তাদেরকে প্রমোশন করতে পারছেন, এবং যেটার জন্য আমাদের ইনিশিয়ালি খুব বেশি কিন্তু খরচ হচ্ছে না। এবং এখান থেকে যখন তারা যাচ্ছে, আমার হয় এটা থ্যাংক ইউ পেজ আমার এই পেজে আসছে, অথবা তাদেরকে আমরা রিডাইরেক্ট করে এই অ্যাফিলিয়েট পেজেই হচ্ছে যে আমরা পাঠালাম, সেল অ্যাভারেজ কিন্তু সেমই আসবে। বাট এইখানে আপনি হচ্ছে একটা বেনিফিট পাচ্ছেন আপনার অনেক বড়। আপনি যখন এইভাবে ভিজিটর কন্টিনিউ পাঠাচ্ছেন, আপনার এইখানে যে ডেটাবেস গুলো জমা হচ্ছে, ডেটাবেসে যে ইমেল অ্যাড্রেস গুলো জমা হচ্ছে, এটা আস্তে আস্তে গ্রো করছে, এটা আস্তে আস্তে বড় হচ্ছে। এইরকম আপনার আজকে 100, কালকে আপনার হচ্ছে 200, 500, 1,000, 10,000, 50,000 ইমেল। এখন দেখেন 50,000 ইমেল অ্যাড্রেস আপনার হচ্ছে জমা হয়ে গেল সাপোজ। এরপর আপনার মার্কেটিং করার জন্য বাইরে কি আপনার হচ্ছে আর পেইড ক্যাম্পেইন করতে হবে? পেইড ক্যাম্পেইন করতে হবে না। আপনার যখন যে প্রোডাক্ট প্রয়োজন আপনি প্রমোট করতে চান, জাস্ট আপনি হচ্ছে একটা ইমেলের মাধ্যমে 50,000 জনকে একবারে আপনি হচ্ছে ইমেল পাঠাচ্ছেন, এবং সেখান থেকে অটোমেটিক্যালি সেল জেনারেট হচ্ছে।
তো এই যে বিষয়টা, এই বিষয়টাই হচ্ছে মেইনলি সেলস ফানেল। তো আমার মনে হয় যে আপনারা বুঝতে পেরেছেন যে সেলস ফানেলটা আসলে কি এবং কেন আমাদের সেলস ফানেলটা জরুরি। আমি পরবর্তী ভিডিওগুলোতে আপনাদেরকে বলবো যে এই সেলস ফানেলটা আমরা কিভাবে তৈরি করতে পারি, এটার জন্য আমাদের কি কি জিনিস প্রয়োজন, এবং হচ্ছে যে আমরা আমাদের প্রোডাক্টের জন্য কিভাবে হাই কনভার্টিং একটা সেলস ফানেল তৈরি করতে পারি, সেই বিষয়গুলো ইন ফিউচারে আমি বলবো। তো অবশ্যই এখনো যদি চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী ভিডিওগুলো আপনার হচ্ছে ফলো করুন, তাহলে আশা করি সেলস ফানেল বিষয়টা সম্পর্কে আপনি খুবই ক্লিয়ার হয়ে যাবেন। সো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং হচ্ছে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ অনেকে আছে যারা কিনা আপনার হচ্ছে এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করছে, এই বিষয়গুলো জানতে চাচ্ছে। তো অবশ্যই ফেসবুকের বিভিন্ন গ্রুপ আপনি পাবেন, আপনি আপনার যে গ্রুপগুলো অ্যাফিলিয়েট বা সিপিএ মার্কেটিং রিলেটেড সেই গ্রুপগুলোতে এই ভিডিওগুলো আপনারা চাইলে শেয়ার করতে পারেন, তাতে করে তাদেরকে হেল্প করা হবে। তো অবশ্যই আমি চাইবো যে যদি আপনারা চান এবং আপনারা হেল্পিং মাইন্ডে থাকেন, তাহলে এই ভিডিওগুলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন, বিভিন্ন গ্রুপে আপনারা শেয়ার করুন। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং নেক্সট ভিডিও দেখতে ভুলবেন না।